আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি, নগদ অ্যাকাউন্টটি কিন্তু বেশি দিন হয় না, ঠিক আছে? তাই আমরা কিন্তু সকলে যেমন বিকাশ রকেটের মতো পরিচিত নয়, তাই আমরা অনেকেই কিন্তু এটা ব্যবহার করছি না। যারা ব্যবহার করছি অনেকে আবার ব্যালেন্স চেক করতে পারি না। তো এই ভিডিওতে দেখাবো আমরা কীভাবে নগদের ব্যালেন্স চেক করবো খুব সহজে, ঠিক আছে? সেটা দেখাবো আমরা অনেক ছোট বিষয়ে, যদিও তো আমরা কিন্তু অনেকেই জানি না। তো ব্যালেন্স চেক করার জন্য আমরা দুই ধরনের কিন্তু ব্যালেন্স চেক করা যায়। একটা হচ্ছে নগদ অ্যাপসের মধ্যে, আর দুই নাম্বার হচ্ছে এখানে ডায়ালের মধ্যে। তো অ্যাপসের মাধ্যমে আপনার চেক করাটা খুবই সহজ। এখানে আমি দেখিয়ে দিব ডায়াল ফেডের মধ্যে, ঠিক আছে? ডায়াল করে এটা একটু ঝামেলার কাজ, তাই আমরা এখানে ডায়ালটা শিখে নিব কীভাবে ডায়াল করে চেক করতে হয়। তো এখানে নগদ ডায়াল করে নগদ ব্যালেন্স চেক করার জন্য এখানে আমরা ডায়াল করব *167, ঠিক আছে? *167 এটা ডায়াল করে হ্যাশ সেভে দিব, *167 হ্যাশ ডায়াল করে দিব আমরা যেই সিমে আমাদের নগদটা খোলা আছে সেই সিমে আমি ডায়াল করে দিচ্ছি। এখানে ডায়াল করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস খুলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 7 নম্বরে রয়েছে মাই নগদ, মানে 7 নম্বরে মাই নগদ এখানে ক্লিক করব। 7 নম্বর ক্লিক করলাম, তারপর এখানে সেন্ড করে দিলাম। এখানে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে অনেক কিছু আছে। এক নম্বরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, ঠিক আছে? তো এক নম্বরে ব্যালেন্স ইনকোয়ারি দেখো, যেহেতু আমরা ইনকোয়ারি করবো ব্যালেন্সটাকে, মানে ব্যালেন্সটা চেক দিব, সেক্ষেত্রে এক নম্বর সেভে আমরা সেন্ড করে দিব। এক নম্বর সেভে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার নগদের যে পিন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ছাবে। আমরা অবশ্যই পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিব। এখানে আমি পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা দেখাচ্ছে 0 টাকা। এখানে আমার টাকা নেই বলে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স টাকা এত, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে নগদে ব্যালেন্স চেক করবেন সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আর একটা লাইক দেবেন, অবশ্যই শেয়ার।